মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দর দেশ কোনটি? আজকে স্লাইড ভিডিওটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দর দেশ নিয়ে। হয়তো আজকের আগে কেউ জানতেনই না যে এই দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দর দেশ। চলুন দেখে নেওয়া যাক কোন সেই দেশ। ভূমধ্যসাগরের তীরের নির্মল সৌন্দর্যের এক সমারোহ লেবানন। লেবাননের বেশিরভাগ স্থান জুড়েই রয়েছে পাহাড়। ভূমধ্যসাগরের সঙ্গে লেবাননের পশ্চিম দিকে রয়েছে 225 কিলোমিটারের বিশাল সখ্য। এছাড়া সিরিয়া লেবাননকে ঘিরে আছে পূর্ব ও উত্তর দিক থেকে 375 কিলোমিটার জুড়ে। দক্ষিণে আছে ইসরায়েল। লেবাননের আবহাওয়ার মধ্যে রয়েছে ভূমধ্যসাগরের ব্যাপক প্রভাব। শীতকাল বেশ ঠান্ডা ও বৃষ্টিময়, আর গ্রীষ্মকাল গরম ও আর্দ্র। উঁচু স্থানগুলোতে তাপমাত্রা অত্যধিক ঠান্ডা, কখনো সেখানে ভারী তুষারপাত হয়। একাধিক দফায় সংঘাতের পর 2000 সালের লেবানন ইসরায়েলের মধ্যে সীমানা চিহ্নিত করে দেয় জাতিসংঘ, যা ব্লু লাইন নামে পরিচিত। এছাড়া দুই দেশের মধ্যে ভূমধ্যসাগরের সীমানা নিশ্চিত করা হয়েছে, সেখানে জলসীমানা চিহ্নিত করার জন্য বসানো হয়েছে লাইন অফ বয়। লেবাননকে বলা হয় মধ্যপ্রাচ্যের ইউরোপ। সেখানকার প্রকৃতি সৌন্দর্যের এক আধার। আবার লেবাননের তরুণ তরুণীরাও অসম্ভব সৌন্দর্য পিপাসু। সুন্দরকে তারা নানাভাবে লালন করেন। রাস্তায় বেরুলেই দেখা যায় নানাভাবে বিউটি সায়েন্স সেন্টার। বিজ্ঞানসম্মতভাবে তারা মানুষের সৌন্দর্যকে ধরে রাখতে চান। অনেক লেবানিজ মজা করে বলেছিলেন, লেবাননের তরুণীরা সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার আগেও মেকআপ নেন। মূলত তারা সুন্দরের পূজারী, এটাই এখানে বোঝানো হয়েছে। লেবাননের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে জৈতাগ্র। চোখে না দেখলে বিশ্বাস হবে না কত সুন্দর হতে পারে কোনো গুহা। গুহার নিচ দিয়ে বয়ে চলেছে জলের স্রোতধারা, তবে ওই গুহার কোনো ধরনের ছবি তোলার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। এছাড়া বৈরুত শহরটি ভূমধ্যসাগরের তীর ঘেঁষেই অবস্থিত। বিকেল হলেই লেবানিজরা দল বেঁধে ঘুরতে যান সমুদ্রের তীরে। এছাড়া লেবাননের আরেক দর্শনীয় স্থান হল বৈরুতে রফিক হারিরি মসজিদ। এই মসজিদ যেন ধর্মীয় সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন। মসজিদের অদূরে রয়েছে খ্রিস্টানদের গির্জা। দুই ধর্মের অনুসারীরা পাশাপাশি তাদের ধর্ম পালন করছেন। লেবানন ঘুরে আরো যা দেখা গেল তা হলো ওদের ফলের বাগান। গ্রিনহাউস প্রজেক্টের মাধ্যমে লেবানিজরা আপেল, কমলা ও কলা উৎপাদন করছেন। লেবাননের আরেক সৌন্দর্য তাদের শৃঙ্খলাবোধ। রাস্তায় বেরোলেই কাউকে খুব বেশি ট্রাফিক আইন অমান্য করতে দেখা যায় না। রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন, তবে কোনো জায়গায় ঢাকার মতো যানজট চোখে পড়ে না। রাজধানীতে অধিকাংশ ব্যক্তিগত গাড়ির চালক নারী। তাদের পোশাক ও আচার ব্যবহারে পাশ্চাত্যের ছাপ স্পষ্ট। লেবাননের রাজনীতিতে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র নেই। ধর্মীয় সংস্কৃতির চমৎকার সমঝোতার মধ্য দিয়ে ক্ষমতা বণ্টন হয়। সরকারের সর্বোচ্চ পদগুলো আনুপাতিক হারে ধর্মীয় গোষ্ঠীর নেতাদের জন্য নির্ধারিত। সেখানে সুন্নি, শিয়া ও খ্রিস্টান রয়েছে। গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে চুক্তি করে। সে অনুযায়ী লেবাননের রাষ্ট্রপতি হবেন একজন খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন সুন্নি, মুসলমান ও স্পিকার হবেন শিয়া মুসলমান। আরও এমন নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।